মূলত দুটো বিষয়ে বলা হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী বক্তৃতা চালিয়ে গেছেন আর ওনার বক্তৃতার মাঝেই মঞ্চ বলা হচ্ছে না মঞ্চ ধারণা টেন্ট ছিল টেন্টটা খুলে পড়েছিল তা তিনি কেন বক্তৃতা চালিয়ে দেবেন এটা বারবার চলছে সংবাদপত্র হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে হচ্ছে প্রধানমন্ত্রী যদি বক্তৃতা চালিয়ে না যেতেন তাহলে প্যান্ডামোনিয়াম আরো বাড়ত তাহলে স্ট্যাম্পেলের সমস্যা বাড়ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেশি হতো সৌভাগ্যজনক ভাবে একজন কে বাদ দিলে মোটামুটি সকলেই প্রায় সুস্থ হওয়ার পথে একজন এখন অসুস্থ আছেন যাকে আমরা কলকাতা নিয়ে এসেছি বাকি সকলেই সুস্থ হওয়ার পথে প্রধানমন্ত্রী ঘটনাটা নিয়ে এতটাই উদ্বিগ্ন কালকে উনি হাসপাতালে গেছিলেন শুধু তাই নয় রাত 1:26 উনি আমাদের প্রদেশে ফোন করেছেন নিজে ব্যক্তিগতভাবে ফোন করেছেন ফোন করে প্রত্যেকের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের শারীরিক অবস্থা কি আছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি অবহিত করেছি যে কি শারীরিক অবস্থা আছে কেমন আছেন এবং যে একজন পেশেন্টকে কলকাতায় আনা হয়েছে তার চিকিৎসা সম্পর্কেও প্রধানমন্ত্রী দপ্তর বারবার আজকে খোঁজখবর নিচ্ছে যেটা খারাপ বিষয়ে এসছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার প্রশাসনকে দিয়ে নানা রকমের প্রচারের আলো তৈরি করতে চাইছে আমাদের প্রশ্ন আমাদের তো প্রধানমন্ত্রীর প্রোগ্রামের লিখিত পারমিশন ছিল যদি কোনো কনস্ট্রাকশন কোনো কিছু নিয়ে কোনো আপত্তি থাকতো ওখানে জেলা প্রশাসন ছিল পিডব্লিউডি ছিল তারা সেখানে অবজেকশন রেজ করলো না মৌখিক ভাবে তো অবজেকশন হয়নি লিখিত কথা তো ছেড়েই কোনো অবজেকশন রেজ করা হয়নি আর সব থেকে আশ্চর্যের বিষয় যখন এই কেওসটা শুরু হয়েছিল তখন আচমকা দেখা যায় কিছু পুলিশ কর্মী লাঠি হাতে লাঠি চার্জ করতে শুরু করার চেষ্টা করে তাতে মানুষের মধ্যে ওই টেন্টটা তো যারা ছিল আতঙ্ক বাড়ে আমাদের কর্মীরা সংযত আচরণ করে তাদেরকে রক্ষা করে পুলিশকে সরিয়ে দেয় এসপি প্রোগ্রামের সময় কোথায় ছিল ভারতের প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন এসপি তখন কোথায় ছিলেন আজকে উত্তর কিন্তু মেদিনীপুরের প্রশাসনকে দিতে হবে এসপিজি অফিসাররা এসপি কে ফোন করে গেছে অবিলম্বে এসপি ফোন ধরেননি ফোনের জবাব দেননি এবং আজকে সংবাদপত্র বেরিয়েছে প্রধানমন্ত্রী পৌঁছেছেন হাসপাতালে ডিএম বা বাকি সরকারি অফিসাররা তার অনেক পরে পৌঁছেছে কাজেই সংবেদনশীলতার অভাব দেখা গেছে রাজ্য প্রশাসনের মধ্যে আমাদের রাজ্য সভাপতি এবং তারপর আমরা নিজেরা মেদিনীপুর হাসপাতালে যাই সেখানে আমরা গিয়ে দেখি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে অনেক রকমের সংখ্যা 90-92 সব চলছে 25 জনের মতো ব্যক্তি তখন হাসপাতালে রাত্রিবেলা ছিলেন আমরা 15 জনকে ওখান থেকে মেদিনীপুরের একটি নার্সিংহোমে শিফট করাই রাত্রিবেলা এই কারণে শিফট করাই তারা সুস্থ হওয়ার পথে কিন্তু ওই পরিবেশে থাকলে তারা বেশি করে অসুস্থ হয়ে যাবে তাদের মধ্যে আজকে অনেকে রিলিজ হয়ে গেছে বাকিরা কালকের মধ্যে রিলিজ হবে 10 জন মেদিনীপুর হাসপাতালে ছিলেন তাদের মধ্যে অধিকাংশ আজকে রিলিজ হওয়ার পথে আছে একজনের একটু কঠিন আছে পরিস্থিতি তাকে আমরা কলকাতায় নিয়ে এসেছি পিএমও উদ্দেশ্যে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে প্রয়োজনে তাকে বাইরেও পাঠানো হবে আমাদের বক্তব্য যে রাজ্য প্রশাসন এর আগে ব্যর্থ হয়েছে বিশ্বভারতীতে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে সেখানে একজন আনন্দ উঠে গেল প্রধানমন্ত্রীর মঞ্চে এখানেও দেখা গেল একই রকম ভাবে সিকিউরিটি ল্যাপস প্রধানমন্ত্রীর প্রোগ্রামে হচ্ছে এটা কি ইচ্ছাকৃত কিনা এটা তদন্ত হবে
ক্রমাগত ভাবে এটা হচ্ছে কেন, কারা করছে, কি হিসাবে হচ্ছে? 10,000 মানুষ টেন্টের উপরে চলতে গেলে 30 কোথায় ছিল? কালকে সারা মেদিনীপুর শহর বিজেপির কার্যকর্তারা ছিলেন, সমর্থকরা ছিলেন, একজন পুলিশকে কোনো খুঁজে পাওয়া যায়নি, কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। অনেকগুলো মামলা হয়েছে নাকি বিজেপি লোকেরা নাকি মারধর করেছে পুলিশকে, আমার ধারণা অধিকাংশই মিথ্যা মামলা, একটি দুটি ঘটনা বাস্তব হতে পারে। আমরা পুলিশকে মারধরকে সমর্থন করছি না, কিন্তু পঞ্চায়েতের সময় বা তার আগে থেকে পুলিশ যেভাবে তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে, মানুষের রাগ কিন্তু পুলিশের উপরে আছে। পুলিশ সম্পূর্ণভাবে পুলিশের কাজ করুক, তারা তৃণমূলের ক্যাডার যেন না হয়, তাহলে এই সমস্যা বাড়বে। পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, আমি শুনলাম সারা রাত তাদের উপর অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, আমাদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। আমরা রাজ্য থেকে সিদ্ধান্ত নিয়েছি পুলিশের এই ল্যাপসের কারণে আমরা শুধু পিএমওকে কমপ্লেন করবো না, আমরা একটা মামলা করবো রাজ্য প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপিকে পার্টি করে আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে মামলা করা হবে এবং প্রধানমন্ত্রী দপ্তরকে জানিয়ে মামলাটা করা হবে। আরেকটি ঘটনা যেটা আপনাদের সংবাদপত্রে কোথাও আসেনি সেভাবে, সেটা হচ্ছে কালকে প্রায় 70 বাস আরামবাগ কেশপুর বাঁকুড়া তালডাপাড়া পটাশপুর মেদিনীপুর নারায়ণগড় মেদিনীপুর এসব জায়গায় ভাঙচুর করা হয়েছে। আমাদের তাতে প্রায় 60 বেশি কার্যকর্তা, প্রায় 70 গভীরভাবে আহত হয়েছে, তাদের 1500 জনের মাথা ফেটে গেছে, বাড়ি ভাঙচুর করেছে। অর্থাৎ এই যে এত বড় ঘটনা ঘটলো, 70 বাস ভাঙচুর হলো, এই খবরটা কিন্তু কলকাতা শহরের কোন সংবাদপত্র মিডিয়া এখনো দেখাতে পারেনি, এটা দুঃখজনক। ব্যাপক হাঙ্গামা হয়েছে কেশপুর সাইডে, ব্যাপক হাঙ্গামা হয়েছে নারায়ণগড় সাইডে। রাত্রিবেলা যখন বাস ফিরে যাচ্ছে তখন আবার নতুন করে হামলা হয়েছে। আমরা আমাদের সমস্ত কর্মীদের পাশে আছি, যারা কালকে টেন্ট থেকে পড়ে আহত হয়েছে তাদেরও পাশে আছি, যারা তৃণমূলের আহাতে আহত হয়েছেন তৃণমূলের মারে, দুটো ক্ষেত্রেই আমরা ভীষণভাবে ব্যথিত আছি, আমরা দেখছি কি করা যায়। মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়েছেন, ভালো কথা, কিন্তু ঘুরে গেলে চলবে না। পশ্চিমবঙ্গ বিজেপির 27 কার্যকর্তা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বদলি হয়েছে। মুখ্যমন্ত্রী তা নিয়ে একটা মুখ দিয়ে শব্দ উচ্চারণ করেননি, ওনার কুমিরের কান্না ওনার চিন্তা থেকে মনে হচ্ছে। আর সরকারি ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থার কথা বলেছিলেন, মেদিনীপুর জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে গেলে যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে, মেডিকেল কলেজ যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে। আমরা বাধ্য হয়েছি ওখানে তো 15 শরীর নিয়ে যেতে, তারা বলেছে যে আমরা এখানে থাকতে পারবো না, তাদেরকে আমরা রাজশাহীতে পাঠাতে বাধ্য হয়েছি। যদিও ওখানকার ডাক্তাররা বলেছেন আমরা চেষ্টা করবো ঠিক হয়ে যাবে একদিন দুদিন সময়, কিন্তু এত পরিবেশ খারাপ সেখানকার, মেঝে শুয়ে রেখেছে। উনি সরকারি ব্যবস্থার কথা বলেছিলেন, যারা বিজেপির মিছিল মিটিং থেকে গেছে তাদেরকে মেঝে শুয়ে রেখেছে, বেড পর্যন্ত দিতে পারে, স্যালাইনের অর্ধেক বোতল রয়েছে অর্ধেক বোতল নেই, স্ট্রিপ নেই স্যালাইনের, এরকম ভয়ঙ্কর পরিবেশ, তাদেরকে তুলে নিয়ে গিয়ে নার্সিংহোমে আমাদের রাত্রিবেলা রাখতে হচ্ছে। তার জন্য জেলা প্রশাসন তো গায়ে দিতে পারে না, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার কেন্দ্র সরকার যদি নেয় তাদের মতো আমাদের যে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা নেব। রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তারাও ব্যর্থ হয়েছে, এবং যত বড় প্রোগ্রামে পুলিশ প্রশাসনের কোথাও উপস্থিতি আমাদের চোখে পড়েনি। ব্লেম শুধু আমাদের উপর দিতে হবে না, আমরা একটার দায় সম্পূর্ণভাবে নিচ্ছি ঘটনা, সেটা হচ্ছে এত মানুষ হবে না আমরা ধরতে পারি। 4 লক্ষ মানুষের এস্টিমেশন আমাদের কাছে ছিল, আমরা যেটা নিজেদের মিটিংয়ে ভেবেছিলাম সেটা প্রায় 6 লক্ষ মানুষ কাজ করেছে, এবং এটাও আমরা স্বীকার করছি অনেক বড় দুর্ঘটনার ঘটনা ঘটতে পারত, অস্বীকার করে লাভ নেই, কিন্তু হয়নি এবং আগে থেকে যাতে এরকম না ঘটে তার জন্য আমরা অবশ্যই সতর্ক। আপনি বারবার বলছেন যে রাজ্য সরকার কেন আগে সুযোগ পাওয়া সত্ত্বেও মঞ্চ পরীক্ষা করে দেখেনি, প্রধানমন্ত্রী মঞ্চের ক্ষেত্রে প্রোটোকল হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীর মঞ্চে, রাজ্য সরকার পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেই মঞ্চ পরীক্ষা করে দেখেছে এবং যখন ওকে করেছে তখনই সার্টিফিকেট দিয়েছে, সেখানে কোনো গন্ডগোল হয়নি, সেখানে অডিয়েন্স বসেছে, সেই চাঁদোয়া পরীক্ষা করার প্রোটোকল কিন্তু রাজ্য সরকারের নয়।
তাহলে সেই ব্যাপারে রাজ্য সরকারকে আপনারা দায়িত্ব দিচ্ছেন কি করে? আর তুই বলছিস যে আপনাদের যদি কোনো বাস্তবতা না থাকে যে কত লোক আসবে আর ওই মাঠে কত লোক ঢুকতে পারে, তাহলে রাজ্য সরকার কি ওখানে লোক দাঁড় করিয়ে বলবে যে মাঠ পড়ে গেছে আর ঢুকতে দেবো না? তখন তো আপনারাই বলবেন যে তোমরা আন্দোলন করছো, তোমরা আমাদের লোককে ঢুকতে দিচ্ছ না। আমরা বলছি যে যে প্রশাসন আমাদের পারমিশন দিল, লিখিত পারমিশন দিল প্রোগ্রামে, তাদেরও এটা দায় যে স্ট্রাকচার গুলো হচ্ছে সেগুলো স্ট্রাকচার গুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখা, কারণ তাদের সে স্পেশালাইজ টিম আছে, আমাদের সেই স্পেশালাইজ টিম ছিল না। আমাদের সে স্পেশালাইজ টিম ছিল না, আমাদের যেহেতু স্পেশালাইজ টিম নেই এবং রাজ্য সরকারের কাছে প্রশাসনের কাছে সেই স্পেশালাইজ টিম আছে, তাদের যদি কোন রকম সন্দেহ হয় তারা আমাদেরকে অ্যাডভাইস করতে পারত, তারা আমাদের অ্যাডভাইসও করেনি, নির্দেশ দেওয়া দূরের কথা, লিখিত দেওয়া দূরের কথা, মুখেও বলেনি। এখন নিজেরা গায়ে থেকে বাঁচার জন্য তারা বলছেন, আমরা তো আমাদের দায় অস্বীকার করছি না, আমরা তো বলছি যে আমরা অ্যান্টিসিপেশনে ভুল করেছিলাম, অনেক বেশি মানুষ এসেছে কালকে আমাদের হিসাবে থেকে, প্রেশার অনেক বেশি ছিল, আমরা একদম অস্বীকার করছি না, কিন্তু পুলিশ পরিস্থিতিকে আরো জটিল করেছে এবং প্রধানমন্ত্রী যদি বক্তৃতা চালিয়ে না যেতেন তাহলে আরো ভয়ঙ্কর ঘটনা হতো, কারণ মানুষের মধ্যে ছোটাছুটি করে যেত, উত্তেজনা তৈরি হতো, স্ট্যাম্পেড তৈরি হতো হয়ে যেত। এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গান্ধীনগর তিনি গান্ধী ময়দান ঢাকাতে মিটিং করেছিলেন, তখন কন্টিনিউয়াস বোমা ফেটেছিল পুরো মাঠ জুড়ে, সেদিন তিনি ভাষণ বন্ধ করেননি, কারণ ভাষণ বন্ধ হলে আরো সমস্যা সেদিন তৈরি হতো, সেই অভিজ্ঞতা থেকেই হতো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাথে তার অ্যাম্বুলেন্সে করেই আমরা আহতদের নিয়ে গেছি হাসপাতালে, রাজ্য সরকারের একটা অ্যাম্বুলেন্সও ছিল না প্রোগ্রামে, রাজ্য সরকারের মিনিমাম একটা অ্যাম্বুলেন্স ছিল না প্রোগ্রামে, প্রধানমন্ত্রী হাসপাতালে পৌঁছে গেলেন, যখন এত মানুষ হাসপাতালে গেছেন ডিএম এসপি কাউকে হাসপাতালে দেখা যায়নি, প্রধানমন্ত্রী বেরিয়ে আবার এক ঘন্টা পরে ডিএম এসপি হাসপাতালে পৌঁছেছে, তার ফলে বোঝা যাচ্ছে যে প্রশাসনের অবস্থাটা কি আছে, এরকম কোনো ষড়যন্ত্র থাকতে পারে, এটা তদন্ত হওয়া উচিত, আমরা আদালতের হস্তক্ষেপ চাইব, ভারত সরকারের হস্তক্ষেপ। আমি তখন এসএসসি আইডি, প্রথমবার সিআইডি কে বলা হলো ইন্দিরা গান্ধী আসছেন আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে আমার এবং মিস্টার মেহতা যিনি পরবর্তীকালে মার্টার হয়ে গেলেন, আমাদের আউটার ফ্রেমে যাতে লোক বেশি খুব বেশি ঢুকতে না পারে, একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি অনুসারে যাতে কন্ট্রোল হয়, আমরা ছিলাম একদম আউটার, যেহেতু আমরাই প্র্যাকটিক্যালি সিনিয়র পোস্ট হিসেবে উঠেছিলাম, তো আউটার ফ্রেমে আমাদের সো কন্ট্রোল অফ দি ক্রাউড ইজ এসেনশিয়াল পার্ট অফ দি ম্যানেজমেন্ট অফ দি পুলিশ ফোর্স। আপনারা যে বারবার করে বলছে ছ লক্ষ লোক এসেছিল, কোন সংবাদপত্র তো দুরূপ বলছে, কিভাবে এই জিজ্ঞাসা করবে? সংবাদপত্র জিজ্ঞাসা করুন না, আমাকে কেন জিজ্ঞাসা করছে? আমি তিনটে প্রশ্ন করবো, একটা হচ্ছে বিভিন্ন সংবাদপত্রে বা কালকে আপনারাও বলেছেন যে কালকে যে দুর্ঘটনা যেটা ঘটেছে সে ব্যাপারে যে সংশ্লিষ্ট যে ডেকরেটার তার একটা ভূমিকা, এবং প্রশ্ন উঠেছে যে এই গুণগত মান নিয়ে, পরিকাঠামো নিয়ে, তার ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার নিয়ে, এই ক্ষেত্রে ডেকরেটার কে? আমি বলছি প্রধানমন্ত্রীর যখন প্রোগ্রাম হয়, প্রধানমন্ত্রীর প্রোগ্রামে সরকারি ইম্প্যানেল গভর্নমেন্ট ডেকোরেটার ছাড়া কারো সেই প্রোগ্রামে করার অধিকার নেই। আমরা একাধিক ডেকোরেটারের নাম স্পিচি বা প্রধানমন্ত্রী বা ওখানকার জেলা প্রশাসনে পাঠিয়েছিলাম, যেহেতু ওই ডেকোরেটার সরকারি ইম্প্যানেল ডেকোরেটার, গভর্নমেন্ট কাজ করেন তার জন্য একেই সিলেক্ট করা হয়, যদি ওই ডেকোরেটার এর আগে আমাদের অনেক কাজ করেছে, দীর্ঘদিন ধরে আমাদের কাজ করছে, প্রধানমন্ত্রী যে প্রোগ্রাম করেছেন তখন ওই সমস্যা হয়নি, তখন ওই সমস্যা হয়নি, কিন্তু দুর্ভাগ্যজনক কোথাও হয়েছে। যখন এই ধরনের লোক যখন উঠছিল আর কি,
আমরা বারবার উপর থেকে বলেছি, স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছে নেমে যাওয়ার জন্য, কিন্তু উচিত যেটা ছিল সেটা হচ্ছে পুলিশ ফোর্সের সময় এটা ব্যারিকেড করেও কোনোভাবে মানুষগুলোকে আটকানো দিচ্ছিল। আরো যেটা দুর্ভাগ্যজনক, আপনারা শুধু ময়দানের ভেতরটা দেখছেন, কালকে এন্টায়ার মেদিনীপুর শহর লক্ষ লক্ষ মানুষ ছিল, সেখানে পুলিশের কোনো অস্তিত্ব ছিল। অন্য সময় বিজেপি কর্মীদের অ্যারেস্ট করার জন্য 100 পুলিশ এসে যায়, কালকে মেদিনীপুর শহরে ক্রাউডকে কন্ট্রোল করার জন্য 5টা পুলিশের কোনো অস্তিত্ব দেখা যায়নি। আরো বড় দুর্ঘটনা মেদিনীপুর শহরে কালকে হতে পারত। বৃষ্টি, কিন্তু পুলিশ জেলা প্রশাসনের দায়িত্ব কোনো ভাবে লাগাতে পারে না, বিশেষ করে প্রধানমন্ত্রী প্রোগ্রাম আছে, কিন্তু রাজ্য প্রশাসনের উচিত ছিল সেই সময় অ্যাডভাইস করা যে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা আমাদের দিক থেকে দেখবো, আমি কোনোটা অস্বীকার করছি না, রুলআউট করছি না, দেরি হতে পারে, কেউ গাফিলতি করতে পারে, কিন্তু তাদের কাছে তো স্পেশালাইজ টিম আছে, ডিপার্টমেন্ট যেহেতু মাঠে ছিল বা থাকার কথা, তারা কিন্তু কোনো লিখিত দূরের কথা মৌখিক ভাবে কোনো অ্যাডভাইস আমাদের দেয়। প্রযুক্তি এসে গেছে, হ্যাঙ্গার পশ্চিমবঙ্গের খুব কম ডেকোরেটর ব্যবহার করে থাকে, এর কাছে আছে কি নেই বলতে পারবো না, কিন্তু প্যান্ডেল এখানে বানানো হয়েছিল বৃষ্টির মধ্যে এবং ভিড়ের চাপে প্যান্ডেল কোলাপ্স হয়ে গেছে, কিন্তু হ্যাঙ্গার একটা লাগিয়েছিল। কিন্তু ওই সময় যেহেতু মাঠে কেউই ছিল না, আমরা কেউই ছিলাম না, এক্সাক্ট আমাদের সামনে ঘটনাটা ঘটেনি বলা সম্ভব কিন্তু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম সবসময় রাজ্য প্রশাসনগুলো হয়তো ব্যয়ভার কাটি গ্রহণ করে, কিন্তু সমস্ত রেসপন্সিবিলিটি রাজ্য সরকারের, রাজ্য সরকার তার রেসপন্সিবিলিটি ডিসচার্জ করতে ব্যর্থ হয়েছে। কালকে ল্যান্ড অর্ডার কোলাপ্স করার প্রস্তুতি হয়েছিল, তখন এসপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
কালকে দুর্ঘটনার জন্য রাজ্য বিজেপির কোনো দায়ী আমরা তো বলছি আমরা অবশ্যই দায়ী নিচ্ছি এত মানুষ হয়ে যাওয়া সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেট আমরা করতে পারেন এটা যদি আপনারা বলেন আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা কিন্তু সমস্ত ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করার প্রস্তুতি হয়েছিল তার জন্য সোল রেসপন্সিবিলিটি রাজ্য সরকারের সিসিটিভি কাজ করেনি যেটা আপনারা বলছেন রাজ্য প্রশাসনের এবং এত স্ট্রাকচারের যে সমস্যা হলো সেটাও রাজ্য প্রশাসনকে ক্লারিফাই করার কথা ছিল তাদেরকে বলা হয়েছিল কি সমস্যা তারা একবার করে তাদেরকে খুঁজেই পড়ে তো যাচ্ছিল এবং অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রোগ্রামের বেসিক ডিফারেন্স হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় যদি আসেন তার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নেয় ঘটনা জানতে চেয়েছেন আমরা সব জানাচ্ছি মামলা রুজু করা হয়েছে তাই রেগুলেটর কন্ট্রাক্টর এবং অর্গানাইজারদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের করা হয়েছে আমরা তো বলছি প্রত্যেক দিন বিজেপির বিরুদ্ধে আমাদের একাধিক কার্যকর্তা হাসপাতালে আছে বিস্তীর্ণ জায়গায় কোনো মামলা হয়েছে কোনো মামলা হয়নি থানা কোনো মামলা নেয় একে আমরা গুরুত্ব দিই না পুলিশ প্রত্যেক দিন মামলা করে করতে থাকে ওরা ওদের কাজ করবে আমরা আমাদের কাজ করবো আমি প্রোগ্রামের জন্য অনুমতি দিলাম দিয়েছে কলকাতা পুলিশের বাইরে বাকি সমস্ত জায়গায় যা রিপোর্ট পারমিশন আসে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেয় কলকাতা পুলিশের একমাত্র স্পেশাল অথরিটি আছে বাকি জেলাতে সমস্ত অথরিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর আছে তারা লিখিত ভাবে লিখেছে কোনো ডিএম পুলিশের বাইরে নয় ডিএম যখন পারমিশন দিয়েছেন তার মানে পুরো প্রোগ্রামে মাঠটাও ডিএম এর মাঠ মাঠের অধিকর্তা হচ্ছেন ডিএম কারণ প্রধানমন্ত্রীর প্রোগ্রামের অনেকগুলো রুল আছে সম্পূর্ণ অন্য কেউ পারমিশন দিলে হবে না চিফ সেক্রেটারি দিলে হবে না একমাত্র আমরা তো মেইন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডিএম কে চিঠি করেছি আমরা ডিএম কে করেছি ডিএম মানে তো একটা পুলিশ হলো ডিএম মানে তো অ্যাডমিনিস্ট্রেশন হলো ডিএম এখন সে আমাদেরকে জানাবে যে তার পুলিশ কে আপনারা ইনফর্ম করেন পুলিশ কে ডিএম কে ইনফর্ম করেন ডিএম কে ইনফর্ম করা মানে পুলিশের ইনফরমেশন এখানে আলাদা প্রশাসন নয় যে ডিএম আলাদা এজেন্সি এসপি আলাদা এজেন্সি অমুক আলাদা এজেন্সি আমরা ডিএম করা মানে ইজ দ্য নোডাল এজেন্সি তার পারমিশন চেয়েছিলেন শুধু ডিএম শুধু না ডিএমএ একমাত্র অথরিটি পারমিশন দেওয়া এই মাঠটার ক্ষেত্রে অন্য কেউ পারমিশন দেওয়া অথরিটি না দিতেই পারে না আমার বক্তব্য কোনো ভুল নেই আপনি একটা কাজ করুন কলকাতা কলকাতা পুলিশের বেঙ্গল পুলিশের ডিফারেন্সটা বলে উনি বলতে পারবেন কারণ কলকাতা পুলিশের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা কনফার্মড আছে অন কমিশনার দ্যাট ইজ ওয়াই 144 অর্ডার
সিপি ক্যান প্রমালগেট, কিন্তু জেলাগুলির ক্ষেত্রে সেটা নয়, জেলাগুলিতে ডিএমই থাকে। আপনি কোশ্চেন করতে পারছেন না, ব্যাখ্যা দিতে পারছেন, এটা আমি জানি, আমি যেটা প্রশ্ন করছি আমি এটা বলছি, সেটা হচ্ছে চিঠিটা শুধুমাত্র আপনারা ডিএম কে করেছেন, রাইট? চিঠিটা মেনলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে পড়া হয়েছে, তারপর তো কপি সাপ্লাই হয়েছে, তাই তো? চিঠি আমি আমি করেছি, প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রাম ডিএম এর প্রোগ্রাম হতে গেলে তার ওখানকার যে যদি জেলায় হয় জেলার হোল সোল অথরিটি ইভেন এসপি পর্যন্ত আন্ডার দ্য ডিএম, ক্লিয়ার? ডিএম কে আমরা প্রথম কথা মাঠের মালিক ডিএম, মাঠের পার্টিসিপেশনের জন্য তার কাছে আমরা বলেছি, তিনি মাঠ ওপে করেছেন, তারপরে এই প্রোগ্রামের মালিক ডিএম, ডিএম কে দিয়েছি, এবং যখন এসপি জি এখানে আসেন, এসপি জি আসার পর ডিএম এসপি এবং অনেক পুলিশ কমিশনার ইত্যাদি সবাইকে নিয়ে আইপিএস এবং আইএএস অফিসার এবং সমস্ত ডিপার্টমেন্ট, তাদের টেলিফোন ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে একটা মিটিং হয়, সে মিটিং হয়েছে এবং এসপি জি যা যা রিকোয়ারমেন্ট বলেছেন ওনারা তা তা করেছেন, এবং যেটা রোশনি মানে প্রশ্ন করেছে যে আপনারা বলছেন যে মাঠ পারমিশন দেবে পিএম এর মঞ্চের, মঞ্চের নয় হোল লক্ষ মাঠ, সেই ময়দানে হবে টোটাল মাঠের দেখভালের দায়িত্ব হচ্ছে ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর যে অথরিটি আছে পিডব্লিউডি, পিডব্লিউডি যদি বলে এই কুটিটা ঠিক নেই আমাদেরকে চেঞ্জ করতে হবে, তার জন্য এসপিজি প্রথমে বলেছে আপনাদের যা যা রিকোয়ারমেন্ট প্যান্ডেল আপনার মঞ্চ যা যা রিকোয়ারমেন্ট আছে আমার এই রিকোয়ারমেন্ট এগুলো আপনারা আগে পরীক্ষা করলেন, ওনারা স্ট্রাকচার খারাপ করলে সেটা আবার বলতে গেলে অসুবিধা হবে, স্ট্রাকচারের যা যা রিকোয়ারমেন্ট আপনারা ওনাদের দিয়ে দিন, আমাদেরকে ওখানকার পিডব্লিউ ডিপার্টমেন্ট যা যা বলেছে যেভাবে বলেছে আমরা ওখানকার আমাদের যে এজেন্সি ছিল যে এজেন্সি তাদেরও ওখানটায় ওই বৈঠকে তারাও ছিলেন, তাদের কাছে যা যা রিকোয়ারমেন্ট চেয়েছে তারা সেগুলো ফুলফিল করেছে, ফুলফিল করার পরে তারপরে তারা অবজেকশন দিয়েছেন, তারপর ডিএম থেকে অবজেকশন দিয়েছে, তারপরে এসপিজির কাছে গেছে, তখন আমাদের এই প্রোগ্রাম করতে হয়েছে। অতএব আজকে যেটা হয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য হ্যাঁ লোক বেশি এসেছে, আমাদের অ্যান্টিসিপেশনের বেশি ছিল, আমাদের 4 লাখ 4.5 লাখ ধরেছিলাম, সেখানে 4.5 লাখের রিপোর্ট করে গেছে, বহু মানুষ আসতে পারেনি, মোহনপুরের ব্রিজের এপারে চলে যেতে হয়েছে, এরকম অবস্থা হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা উচিত ওই দুইজনের মধ্যে পুলিশ অ্যাথরিটির কোনো কাজ নেই, টোটাল এসপিজি কন্ট্রোল, আদার দেন দুইজন পুরো মাঠ পুরো আজকে রাস্তাঘাট যা কিছু দেখার দায়িত্ব সমস্ত হচ্ছে লোকাল অথরিটি, এবং সেইভাবে ইনস্ট্রাকশন হয়েছে, তারপরেও আমরা দেখলাম সেখানে নেই। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেটা সায়ন্তন দা বলছিলেন সেটা হচ্ছে যখন প্যান্ডেল ভেঙে পড়ছে তখন পুলিশ লাঠি চার্জ করেছে, লাঠি চার্জের আঘাতে আমাদের 3 জন অসুস্থ হয়েছে, এই ধরনের মানে এরকম ধরনের নোংরাম এর আগে আমরা দেখিনি, আমরা বহু পিএম এর প্রোগ্রাম করেছি। আরেকটা বিরোধীদের করতে প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে গতকাল এই ধরনের একটা দুর্ঘটনা ঘটা সত্ত্বেও প্রধানমন্ত্রী তার ভাষণ চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে যেটা পরিচয় দিলে যেটা আশ্চর্য হয় সেটা হচ্ছে ওই সংবেদনশীলতার অভাব। বললাম যে যারা বলছেন হয় তারা বাস্তব জানেন না, নত তারা ইচ্ছে করে ধরনের মিথ্যা কথা বলছেন, প্রধানমন্ত্রী যদি ওই সময় বক্তব্য বন্ধ করতেন বা আমরা যদি মঞ্চ থেকে নেমে যেতাম তাহলে একটা ভয়ঙ্কর প্যান্ডেমোনিয়াম তৈরি হতো এবং পদপিষ্ট হয়ে বহু মানুষ আরো হতাহত হতেন। এর আগে গান্ধী ময়দান পাটনাতেও একই ঘটনা ঘটেছে, সেখানে তো বোমা বিস্ফোরণ হয়েছিল, 7 জন মারা গেছিলেন, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এই কারণে সভা চালিয়ে গেছিলেন নরেন্দ্র ভাই মোদী। যারা বলছেন হয় তারা বাস্তব জানেন না, তারা ইচ্ছে করে বলছেন যাতে তাদেরও তো আশা ছিল এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে বক্তৃতাটা বন্ধ করাবে আর তাতে আরো কেউস হবে, আরো পদপিষ্ট হবে, আরো মানুষজন মারা যাবে, সেই আশা তারা একটা আশা করেছিলেন, সেটা ঘটেনি বলে তারা মনে দুঃখ পাচ্ছে, কারণ আমাদের এখন একটার পর একটা তথ্য আমাদের কাছে আসছে, পুলিশের লাঠি চার্জ, পুলিশের সরে যাওয়া, এসপির ওই সময় মাঠে না থাকা, এসপির ফোন না ধরা, প্রত্যেকটা ঘটনা একটা ঘটনার সঙ্গে লিঙ্ক আপ আছে, এবং যেটা আমাদের
মামুদা বললেন বাস্তব ঘটনা প্রধানমন্ত্রীর প্রোগ্রামের পুরো দায়িত্ব দিয়ে দেন এবং আমাদের প্রশাসন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রোগ্রাম আসলে পুরো পারের দায়িত্ব যতক্ষণ না প্রশাসন বলছে আমরা সবকিছু করতে পারি না ওখানে এটা সামান্য স্ট্রিট কর্নার হচ্ছে না রাস্তা দাঁড়িয়ে তার জন্য সম্পূর্ণ দায় প্রশাসনকে নিতে হবে এটা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন কিন্তু আমরা রাজনীতি করার পক্ষে নই প্রধানমন্ত্রী কালকে রাত্রিবেলা ফোন করেছেন দেড়টার সময় ফোন করেছেন আজকেও পিএমও থেকে এসছে বার্তা একজনের স্থিতি একটু খারাপ আছে বাকি আমরা আশা করি কালকের মতো সবাই সুস্থ হয়ে বাড়ি চলে হাসপাতালে ভর্তি হয়েছে আজকে সকালে তাদের মধ্যে অনেকে তো ডিসচার্জ করে দিয়েছে বাট দে লস্ট এভরিথিং ইন দ্য ব্যাংক তারপরে ওটা ওদের কাছে টাকা পয়সা ছিল না আপনি যেটা বলছেন একটি চ্যানেল এর মধ্যে একজনকে দেখিয়েছে এবং যে দেখিয়েছে সেই চ্যানেলের সাংবাদিক এসেছিলেন সেই ভদ্রমহিলাকে বারবার ইনসিস্ট করছে আপনি কি টাকা পেয়েছেন আপনাকে কি টাকা দেওয়া হচ্ছে আপনি এই বলছেন তখন বলেছে গ্রামের সাধারণ মহিলার টাকা পয়সা তো কিছু পাইনি আমার ওখানে স্ট্যান্ড বাই কালকে সারা রাত আমরা ছিলাম 120 জন ছেলে আমাদের ওখানটায় কার্যকর্তা ছিল 120 তার মানে পেশেন্টের একজন করে নয় একজন পেশেন্টের পেছনে দুজন করে কার্যকর্তা ছিল যা দরকার হয়েছে তার ব্যবস্থা করেছি মায়েদের জন্য শাড়ি ফাড়ি ইত্যাদি সমস্ত ব্যবস্থা করেছি ছেলেদের জন্য লুঙ্গি গেঞ্জি ইত্যাদি সমস্ত ব্যবস্থা করেছি এবং ওষুধ নয় ওষুধ খাওয়ার এবং যারা সাথে ছিল তাদের জন্য করছি কারণ আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যারা বলি এটা পরিবার এবং একজন আমার পরিবারের মানুষ যেমন আহত হয়েছে বেদনা এবং তার জন্য যা কর্তব্য সমস্ত কর্তব্য আমরা সেটা পালন করেছি এবং তিল না করে চলছি ওখানটায় আপনারা গেলেই দেখতে পাবেন যে কোনো মিডিয়াকে পাঠান হসপিটালের ঠিক মিডিল হসপিটালটা তো ঘোরানো মেদিনীপুর হসপিটাল গিয়ে দেখেন একটা যে কর্নারটা আছে সেই কর্নারের ওখানে আমাদের রুগী পরিষেবা সেল বলে বিজেপি বলে ওখানে দুজন ছেলে সবসময় বসে আছে আর প্রত্যেকটা ইউনিটের কাছে সাতজন আটজন করে আছে কি লাগছে এই ওষুধ লাগবে সঙ্গে সঙ্গে একে এমআরআই করতে যেতে হবে বাইরে নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা স্টেরিলাইজার চলছে এবং ওখানে শুধু না আমরা বেসরকারি হাসপাতাল বন্ধ দিয়েছি সেখানে আমাদের একটা চোখজনের মুখ দেখেছি ফলে ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর আঘাত মানে একবার পরিবারের একজন আঘাত কোন চ্যানেল এটা চালিয়ে দিলেন রেকটিফাই তারা আবার করেছেন কিন্তু চালিয়ে দিলে দিয়ে মানুষকে খবর কমানো নয় ভারতীয় জনতা পার্টি যারা কর্মী তারা নিজেরও আজকে উপলব্ধি করছে তারাও বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়েছে যে তাদের পাশে মানুষ আছে এবং আজকে তার প্রমাণ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আমার প্রধানমন্ত্রী এত ব্যস্ততম ব্যক্তি হওয়া সত্ত্বেও হসপিটালে গেছেন এবং সেই মুহূর্তে যে কজন ভর্তি ছিল প্রত্যেকের সাথে দেখা করেছেন প্রত্যেকের সাথে যারা সেন্স পেরেনি তাদের বিষয়ে ডাক্তারের কাছে জেনেছেন এবং যাদের সেম ছিল তাদের সাথে কথা বলে এসেছে যে চারটে জিনিস আমি লিঙ্ক করুন পুলিশের লাঠিচার্জ ঠিক ওই সময় এসপিকে খুঁজে না পাওয়া মাঠে না থাকা প্রধানমন্ত্রী বক্তৃতা করছেন লক্ষ লক্ষ মানুষ রয়েছেন এসপি কোথায় গায়েব হয়ে গেল তৃতীয় বিষয় হচ্ছে এসপি ফোন না করা আমরা ফোন করিনি আমরা ভোগ করিনি আজকে আমি সংবাদপত্রে বললাম এসপিসি বা পিএমএ থেকে ভোগ গেছিল চতুর্থ বিষয় হচ্ছে যে এই 10,000 লোক আমাদের সমর্থক বলে আমি মনে করি আমার কনফার্ম আমাদের সমর্থক তারা অতি উৎসাহে টেন্ডার উপরে উঠে গেলেন পুলিশের একটা ব্যারিকেড করে কি জানার মতো ছিল না কোথায় কোথায় পুলিশ অস্তিত্ব নেই এই যে চারটে ঘটনা লিঙ্ক হচ্ছে তাতে তো আমাদের মনে হচ্ছে একটা প্রশাসনের একটা এবং এর সঙ্গে আপনারা যুক্ত করুন বিশ্ব ভারতীতে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে একজন আগন্তুক মঞ্চ উঠে গেল বিনা বাধায় সেটা উঠে গেছিল এই দুটো ঘটন প্রোগ্রাম প্রধানমন্ত্রীর পরপর সম্পূর্ণভাবে প্রশাসনের গাফিলতি নয় প্রশাসনের মধ্যে কিছু মানুষ হতে চাইছেন প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীর প্রোগ্রামের কোনো বিপদ সৃষ্টি করতে এটা ভাবা দরকার আর
সাহায্য ভাববেন, আমরাও আইনের সাহায্য নেব। আমি তো বলছি আমার কথা তো ক্লিয়ার, আমি চক্রান্ত শব্দ ব্যবহার করতে রাজি নই, আপনারাই ভেবে নিন। ওখানে আমরা পর্যন্ত গেলে মুখ চেনে বলে আচ্ছা ঠিক আছে আমাদের সাথে সাথে দুটো পুলিশ দিয়ে দিচ্ছে, আমরা গিয়ে পুরো নাশকতা করতে পারি, এটাও তাদের মানুষ কথা। টোটাল দায়ী দায়িত্বটা হচ্ছে এবং আপনাদের অভিযান গুলো যেখানে ছিল সেই অভিযান গুলো কোথায় থাকবে কি থাকবে এবং সেগুলো চেকিং হয়েছে আপনারা দেখবেন প্রয়োজনীয় যে অনুমতি পত্র লাগে সেই অনুমতি পত্র দেখতে পারবেন যে আছে? হ্যাঁ অবশ্যই আরেকটা কথা, আজকে আপনারা সাংবাদিক অনেক বুদ্ধিমান, আমি আপনাদের অন্য কিছু বলতে চাইছি না, কিন্তু পিএম এর প্রোগ্রাম হচ্ছে উইদাউট পারমিশনে, এটা যদি হয় লিখিত পারমিশন না দিয়ে প্রথম কথা পিএম এর প্রোগ্রামটা হবে না, এসপিজি সেটাকে গ্রাহ্য করবে, কারণ পিএম এর প্রোগ্রামটা যখন শুরু হয় তার পাঁচ ছ দিন আগে এসপিজি সেটাকে কন্ট্রোলে নেয় এবং এসপিজি এবং লোকাল ডিএম, লোকাল ডিএম হোল অ্যান্ড সোল অথরিটি, তাদের আজকে ব্যবস্থাপনায় প্রোগ্রামটা হচ্ছে। সেই কারণে জেনে রাখুন যে এইটার বিষয়টা পারমিশন যদি না দেন ওনারা আপনি যেটা প্রশ্ন করলেন যে দেখাতে পারবেন কিনা, অতএব দেখানো তো আছে কিন্তু যদি না দিয়ে থাকে তাহলে তার দায়িত্ব। আমি একটা বলি, আগের দিন কিন্তু পুরো ব্যবস্থা দেখতে এডিএম এসেছিল নিজে, রাত নটার সময় সাড়ে নটার সময় অনেক সাংবাদিক ছিলেন, সেই সময় এডিএম কিন্তু নিজে ঘুরে ঘুরে সব ব্যবস্থা দেখেছেন এবং আমাদের সঙ্গে কথাও বলেছিলেন যে কি আছে কি দরকার, আমরা তাড়াতাড়ি তিনি নিজে কালকে রাত 1:26 ফোন করেছেন,
আমাদের সাধারণ সম্পাদক সম্মেলনকে যে পুরো বিষয়ে জানার জন্য নিজে পার্সোনালি ফোনে কথা বলেছেন, তার জন্য তাকেও আমরা জানাবো ঘটনা, তাদের অ্যাডভাইস অনুসারে আমরা যা ব্যবস্থা নেব। ইংলিশ তো বাকিদের আটকে রেখে কি হবে বলো।